ইলিশ শিকারে ব্যস্ততা চলছে উপকূলের জেলেদের, প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে মাছ ঘাটগুলোতে। তবে বেশিরভাগ জেলায় আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না বলে জানান জেলেরা। তেমন একটা ইলিশ পাচ্ছে না চাঁদপুরের জেলেরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছেন জেলেরা, অনেকটা খালি হাতে তীরে ফিরছেন বরিশাল ও শরীয়তপুরের মাছ শিকারীরা। জাটকা রক্ষায় টানা দু মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ শরীফ, আমরা জেনেছি যে বেশিরভাগ জেলায় আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না, তো আপনি তো চাঁদপুরে আছেন, চাঁদপুরের কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। আপনি যেমন বলছিলেন যে আসলে জেলেরা পাচ্ছে না, অর্থাৎ তারা অনেকটা হতাশা হয়ে ফিরে আসছেন ইলিশের আশায় গেল। তারা হয়তো দেখা গেল অন্য মাছ, মাছ পাঙ্গাস আছে, দেখা গেল যে নোয়াখালী এবং হাতিয়ার থেকে প্রচুর ইলিশ এসেছে। যে ইলিশগুলো গত দুদিন আগে ধরা, এই ইলিশগুলো এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ইলিশগুলো যে প্রচুর পরিমাণে ইলিশ এই বাজারে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই ইলিশগুলো ছোট ছোট সাইজের একটি ইলিশ, এগুলি হাতিয়া নোয়াখালী থেকে এসেছে। এই ইলিশগুলো একটু গত দুদিন আগে, দু তিন দিন আগে ইলিশগুলো ধরা হয়েছে। যে এগুলো ট্রাক যোগে আজকে সকালে চাঁদপুরে এসেছে এবং এগুলি এখন চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে আসায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এবং ব্যবসায়ী শ্রমিক যারা রয়েছেন মৎস্যজীবী শ্রমিকরা, তারাও এখানে মোটামুটি এখন আনন্দ উল্লাসের সাথে কাজ করছেন এবং মোটামুটি এগুলির দামও অনেকটা কিছু কিছুটা কম। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, এগুলোর দাম কেমন ফুলগুলো এই মাসে? এই মাছের দাম হলো 350 টাকা কেজি প্রায়, আর বড়গুলি হবে 800 টাকা। এগুলি কবে থেকে নাগাদ ধরছে? এগুলো সাগরে তো আর মিশে ছিল না, আমাদের তো এলাকা ভাগ করা। এই মাছগুলি মূলত সাগর থেকে আসছে, বাজারটা এতদিন ফাঁকা থাকার কারণে ওরা ভাবছে চাঁদপুরে মার্কেটটা ভালো হবে, এই জন্য সাগরের মাছ এই মাছটা চিটান দেয়, তো এই মাছটা চাঁদপুরে আসছে। আমরা আরো দু চারদিন পরে বুঝতে পারবো আমাদের এখানের মাছের পরিবেশটা কি হয়। যেমন যে বলছিলেন এগুলি নোয়াখালী হাতিয়া অর্থাৎ সাগর থেকে এই মাছগুলো ধরা, সাগরের মাছ হিসেবে তা ছিল না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং সেই জন্য এগুলি আরো অনেকদিন আগে ধরা, এগুলির দাম খুবই কম। তবে চাঁদপুরের পদ্মা মেঘনা তেমন একটা ইলিশ নেই, এই জন্য জেলেরা খুবই হতাশ। এই ছিল আমার চাঁদপুর থেকে সর্বশেষ বাহামিদা। ধন্যবাদ আপনাকে শরীফ চৌধুরী, জানাচ্ছিলেন চাঁদপুর থেকে।